প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব অর্থনীতি দশম অধ্যায়ের সর্বশেষ অংশ অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ সৃষ্টি করে সে সম্পর্কে। সে সম্পর্কে আগে একটা একটি উদ্দীপক দেখে নিই আমরা। উদ্দীপকটি হচ্ছে, যেমন একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 20,000 টাকা এবং বৈধ রিজার্ভ 10%। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি রিজার্ভের হার বৃদ্ধি করে 20% করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনলাইন ব্যাংকিং কি, বিহিত মুদ্রা কি ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে ব্যাংক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক রিজার্ভের হার বৃদ্ধির ফলে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে করো। প্রথমে যে প্রশ্নটা আছে, অনলাইন ব্যাংকিং কি, অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং অথবা এটাকে ই ব্যাংকিংও বলা হয়, অনলাইন ব্যাংকিংটা কি? অনলাইন ব্যাংকিং হচ্ছে নিরাপদ ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের ক্রেতাদের সাথে বা গ্রাহকের সাথে যেভাবে আর্থিক লেনদেন সম্পূর্ণ করায় তাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। আবার বলি, নিরাপদ ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের ক্রেতা বা গ্রাহকের সাথে যে আর্থিক লেনদেন সম্পূর্ণ করে অনলাইনের মাধ্যমে তাকে আমরা কি বলি, অনলাইন ব্যাংকিং বলে থাকি। এরপর বলছে বিহিত মুদ্রা কি, বিহিত মুদ্রা অর্থাৎ যে মুদ্রা বিহিত হয়ে গেছে, অর্থাৎ যে মুদ্রা সরকারের আইন দ্বারা প্রচলিত এবং জনগণ গ্রহণ করতে বাধ্য, সেটাকে আমরা বিহিত মুদ্রা বলব। বিহিত মুদ্রা দুই প্রকার, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, আর একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। অসীম বিহিত মুদ্রা কি? অসীম বিহিত মুদ্রা হচ্ছে যে মুদ্রা দিয়ে যে কোনো প্রকারের লেনদেন সম্পূর্ণ করা যায়, মানে যে কোনো পরিমাণ একটা বড় আকারের লেনদেন সম্পূর্ণ করা যাবে, যে কোনো পরিমাণ লেনদেন সম্পূর্ণ করা যায় এবং এটা আইনগতভাবে যে ব্যক্তির সাথে বা যে প্রতিষ্ঠানের সাথে লেনদেন সম্পূর্ণ করবে সে গ্রহণ করতে বাধ্য থাকে, তাকে বলা হবে অসীম বিহিত মুদ্রা। আরেকটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রাটা কি? যে মুদ্রা একটি নির্দিষ্ট পরিমাণ গ্রাহক গ্রহণ করতে বাধ্য থাকে, নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত অর্থ গ্রাহক বা কোনো প্রতিষ্ঠান যদি গ্রহণ না করে তাহলে তা আইনগতভাবে তাকে কোনো কিছু করা যাবে না, তাকে বলা হবে সসীম বিহিত মুদ্রা। আমরা সাধারণত যেগুলি কয়েন আছে, 1 টাকা 5 টাকা ইত্যাদি কয়েনগুলিকে আমরা সসীম বিহিত মুদ্রা হিসেবে আখ্যায়িত করে থাকি, আর কাগজি নোটগুলিকে সাধারণত আমরা অসীম বিহিত মুদ্রা হিসেবে আখ্যায়িত করে থাকি। এবার আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যাংক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ, বাণিজ্যিক ব্যাংক কীভাবে তাদের ঋণটা সৃষ্টি করে থাকে সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এখানে দেখো, প্রাথমিক আমানত হচ্ছে ২০,০০০, বৈধ রিজার্ভ 10% ইকুয়াল টু 100/10 সমান 10/1। তাহলে অতিরিক্ত রিজার্ভ এই যে 100/10 হচ্ছে বৈধ রিজার্ভ, অতিরিক্ত রিজার্ভটা কত? তাহলে 1/10 দশ লসাগু, 10^10 - 1 সমান 10/9 হচ্ছে অতিরিক্ত রিজার্ভ। অর্থাৎ 100/10 হচ্ছে বৈধ আর বাকি 9 হচ্ছে অতিরিক্ত। সেখান থেকে কিভাবে ঋণ আমানতটা সৃষ্টি হয় শেষ সেটাই এখন আমরা দেখব। ২০,০০০ যোগ
20,000 ইন্টু 10^9 যোগ 20,000 ইন্টু 10^9 স্কয়ার যোগ 20,000 ইন্টু 10^9 ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে 20,000 কমন নেই, তাহলে দেখো 20,000 কমন আর থাকে কত, এখানে 20,000 থেকে 20,000 চলে গেলে 1 যোগ 20,000 চলে গেছে থাকে 10^9 যোগ এই 20,000 চলে গেছে থাকে 10^9 স্কয়ার যোগ এই 20,000 চলে গেছে থাকে 10^9 কিউব প্লাস প্লাস প্লাস। এরপর দেখো আমাদের এই 20,000 এর 20,000 ঠিকই আছে, ঠিক আছে। এবার এখানে একটা সূত্র তোমরা খেয়াল করে থাকবে, ক্লাস 9-এ যদি তোমরা পড়ে থাকো তাই দেখো এরকম একটা সূত্র আছে যে 1+n+n² ++ এই সূত্র হচ্ছে 1/1 - n। এই সূত্রের আলোকে এখন আমরা এটা করবো, এক আমরা 10^9 কে যদি এন ধরি, এন 10^9 n² 10^9 n³ কিউব এরকম যেতে থাকে, তাহলে এই সূত্রের সাথে যদি আমরা মিলাই তাহলে 1 - n, তার মানে হচ্ছে 10^9। আবার দেখো 1+n+n² + n³ সূত্র হচ্ছে 1/1 - n, যারা 9-এ বা 10-এ অঙ্ক করেছো তারা এটা দেখি ধারাবাহিক অঙ্ক, এটার সাথে মিল রেখে এই সূত্রটা আমাদের 1+n+n² + n³ সূত্র হচ্ছে 1/1 - n, এখানে n হচ্ছে 10^9। তাহলে 20,000 এর 20,000 ইন্টু উপরে 1 নিচে 10 যদি লসাগু হয় তাহলে 10^10 - 9 ভাগ করলে 1 - 9 = 9 ইকুয়াল টু 20,000 ইন্টু উপরে 1 উপরে 1 10 10 থেকে 9 গেলে 1, তাহলে এত সমান 20,000 ইন্টু, এটা যদি উল্টে আ দেয় তাহলে উপরে 10 নিচে 1, তো 20,000 আর 10 গুণ করলে 2,00,000। এই হচ্ছে বাহ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ 10 গুণ আকারে বৃদ্ধি পায়। এরপর আসো আমরা ঘ নম্বরে যদি যাই, ঘতে দেখবে বলা আছে যে কেন্দ্রীয় ব্যাংক যদি আমানতের পরিমাণ, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি রিজার্ভ হার যদি 20% বৃদ্ধি করছে তাহলে ঋণ আমানত সৃষ্টির উপর কি ধরনের প্রভাব পড়বে। আমরা একই রকম ভাবে ঘতে যদি আমরা যাই, আবার দেখো এখানে প্রাথমিক আমানত বৈধ রিজার্ভ 20% সমান 100/20, তার আগে দিলে 5/1, 5/20 = 100, 5/20 = 100 কারণ 5/1, তাহলে অতিরিক্ত রিজার্ভ 20% দ্বিতীয় ব্যাংকে আবার তার একটা অংশ রেখে দিবে, রেখে দিয়ে তারপর সে বাকি অংশটা তৃতীয় ব্যাংকে ঋণ দিবে, তৃতীয় ব্যাংকে আবার একটা অংশ রেখে দিবে তারপর সে তার বাকি অংশটা সত্য ব্যাংকে ঋণ দিবে। এভাবে সাধারণত ব্যাংকগুলি করতে থাকে তাদের ঋণ প্রভাব বা ঋণ সৃষ্টি প্রক্রিয়াটা বাড়াতে থাকে। আমরা এই জিনিসটাই একটা গাণিতিক মাধ্যমে দেখাবো। এখন অতিরিক্ত রিজার্ভ হচ্ছে এখানে দেখো 1/5 ঋণ দিয়েছে বৈধ রিজার্ভ রেখেছে, আর অতিরিক্তটা হচ্ছে 1 - 1/5, 1 - 5/1 তো সমান 5 + 5 - 1 = 5/7, এটা হচ্ছে অতিরিক্ত রিজার্ভ।
এবার ঋণ সৃষ্টি আবার দেখো এই 20,000 যোগ 20,000 পাঁচ ভাগে 60 কমন নেই তাহলে এখানে এক যোগ ফার্স্ট ভাগের সাই যোগ ফার্স্ট ভাগের সাই স্কয়ার যোগ ফার্স্ট ভাগের সাই কিউব যোগ 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 ইকুয়াল টু 20,000 আর এখানে যদি আমরা ওই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে 1 বিয়োগ 1 পাঁচ ভাগের সাই অর্থাৎ 1 বাই 1 মাইনাস এন ইকুয়াল টু 20,000 ইন্টু 1 আর নিচে 5 লসাগু 5 বিয়োগ সাই ইকুয়াল টু 20,000 ইন্টু উপরে এক নিচে সমান 20,000 ইন্টু 5 নিচে এক সমান 1,00,000 এই হচ্ছে রাজধানী নেওয়ার সৃষ্টি করতে এখন আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংক যখন তার রিজার্ভ বাড়িয়ে দেয় তখন দেখা গেছে বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ দানের পরিমাণটা কমে যায় ফলে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের ঋণ সৃষ্টি প্রক্রিয়া অর্থাৎ আগে ছিল 2,00,000 টাকা এখন 1,00,000 টাকা হয়ে গেছে তার মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ পরিমাণ যত বাড়াবে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের পরিমাণ তত কমে যাবে এই হচ্ছে সাধারণত আমাদের এই বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি প্রক্রিয়ার গাণিতিক উপায়